Hey viewers, welcome back to my channel and you are watching Simple Snigdha. आज के निये छेछी spicy lamber recipe. Frying pan ए 2 tablespoon oil गरम करार पर ताते आमी एक्टा गोटा प्याज कुची दिये दीछी एबों ताते दीछी रोशुन 1 tablespoon आर ताते roasted cumin आर coriander powder दिये भालो कोरे एगुलो mixed कोरे निते हाबे সব কিছু ভালো করে সোনালী রং করে ভাজার পর এতে একটি ভাজা বাটা মশলা ব্যবহার করতে হবে ভাজা বাটা মশলায় আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব 3 চামচ করে নিয়েছি সরষের তেলে ভেজে সেটা বেটে নিয়েছিলাম এবার সেই বাটা মশলাটা এতে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে হবে 2 মিনিট বাদে আমি এখানে সেই ম্যারিনেট করে রাখা ল্যাম্বের পিসগুলো এখানে দিয়ে দেব এটা মোটামুটি 1 ঘন্টার মত ম্যারিনেট করা ছিল তো আপনারা চাইলে আরো বেশিক্ষণ রাখতে পারেন ম্যারিনেট করে বা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন কারণ এটা একটু সময় নেয় সিদ্ধ হতে সব পিসগুলো ভালো করে এখানে দেবার পর নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার সাথে ভালোমন্দ মিক্সড হয়ে যায় হাফ কাপ উষ্ণ গরম জলে 1 চামচ কফি মিশিয়ে সেটা আমি এই রান্নার মধ্যে ব্যবহার করলাম যাতে ফ্লেভারটা আরেকটু ভালো লাগে এবার এতে আমি 1 পিঞ্চ কিন্তু হলুদ দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি তো আপনারা কিন্তু প্লিজ হলুদ ব্যবহার করবেন সব ইনগ্রেডিয়েন্টস গুলো ভালোভাবে মিক্স করার পর 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিতে হবে সব ইনগ্রেডিয়েন্টস গুলো ভালোভাবে মিশিয়ে নেবার পর এইবারে পেঁপে বাটা এখানে ব্যবহার করতে হবে তো তার আগে আমি একটু চেক করে নিচ্ছি যে পিস গুলো কতদূর সিদ্ধ হয়েছে তো মোটামুটি সিদ্ধ হবারই পথে তো এইবারে পেঁপে বাটাটা ব্যবহার করব পেঁপে বাটাতে আমি দিয়েছি কাঁচা পেঁপের সাথে 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ এবার এখানে আমি 1 টিস্পুন গরম মশলার পাউডার এবং 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তো এবারে চেক করে নিচ্ছি যে পিসগুলো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে রান্না মানে একদম কমপ্লিট হবার পথে তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও যদি তুমি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো চ্যানেলটি কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না आज के स्पाइसी लैम्ब एकदम रेडी तो प्लीज रेसिपिटी ट्राई करते भूलो ना सबाई भालो थेको आबार देखा हबे टाटा